प्रत्येक कलेजर अनलाइन क्लासेस इंटरमीडिएट द्वितीय वर्ष छात्र छात्री एखनकार क्लास इतिहास द्वितीय पत्र द्वितीय पत्र आज के आलोच्य सूची तृतीय अध्याय शुरू करब। आमरा आगे बोले छिलाम जे आमरा यूरोपीय आधुनिक यूरोपर इतिहास पढ़ी आधुनिक यूरोप इतिहास द्वितीय पत्र समग्र सिलेबस नहीं कथा बोले चिलाम। तो तुम्हारा इतिपूर्वे दुटा क्लासों पढ़े चो एक इंग्लैंड शिल्प विप्लव और एक फ्रांस फरासी विप्लव। इंग्लैंड शिल्प विप्लव अष्टादश शताब्दीते शिल्प विप्लवर फले यूरोपेर जे समस्त देशगुलो पूजी समृद्धि घटे से समस्त पुँजीबादी देशगुलो परवर्ती पर्याये गिये फ्रांसे जे एकटा विप्लव संगठित हलो 1789 ख्रिस्टाब्दे से फरासी विप्लव सेखाने आमरा देखते पाच्छि जे जातीयतावादेर उत्थान अर्थात गणतान्त्रिक भावधारा राष्ट्र परिचालना करार क्षेत्रे से विप्लवटा संगठित हयेछिलो। से विप्लव संगठित हवार परेओ जे घटनाटा घटेछे सेटा आमरा आजकेर आलोच्य विषय प्रथम विश्वयुद्ध। प्रथम विश्वयुद्ध संगठित होयेछिलो 1914 थेके 1918 साल पर्यन्त। 1914 थेके 1918 साल पर्यन्त एकटा कथा बोले राखी जे प्राचीनकालेर पर प्राचीनकाल थेकेई विंश शताब्दीर प्रथम दशक पर्यन्त प्राचीनकाल थेके विंश शताब्दीर प्रथम दशक पर्यन्त जे समस्त पृथ्वीव्यापी युद्ध संगठित होयेछे से समस्त युद्धगुलोर व्यापकता बा से समस्त युद्धगुलोर व्याप्ति ध्वंसयोग्य एवं हताहतेर संख्या एई 1914 थेके 1918 सालेर जे युद्धटा संगठित होयेछे तार तुलनाय नगण्य। अर्थात 1914 थेके 1918 साल मध्ये यूरोपे जे युद्धटा प्रथम शुरू है से युद्ध व्याप्ति ध्वंसयोग्य एवं हताहतर संख्या एत बेसि विश्व जे क्षति संगठित होती अतीतर समस्त युद्ध तुलन अनेक अनेक गुण बसि जा एक भय रूप धारण करपकता लाभ करुद्धटा के प्रथम विश्वजुद्ध बला हे प्रथम महाजुद्ध बला हे। तो प्रथम महाजुद्धटा एटा शुरू है यूरोपेर दुईटा देशेर मध्य थेके यूरोपेर दुईटा मध्य देशेर मध्य थेके शुरू होलेओ परवर्ती समय ए युद्धटा व्यापकभावे छड़िये पड़े यूरोपेर समग्र देशे पश्चिम दिके अटलांटिक महासागर पाड़ि दिए मार्किन युक्तराष्ट्र ए युद्धे अंशग्रहण करे आबार एदिके एशिया महादेशेर विभिन्न देशो এই যুদ্ধে অংশগ্রহণ করে। এর ব্যাপকতা এত বিশাল ছিল যে প্রায় 34টি দেশ প্রত্যক্ষভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং 1 কোটি লোক এই যুদ্ধে নিহত হয়েছিল আর 2 কোটিরও বেশি লোক এই যুদ্ধে হতাহত হয়েছিল। চারিদিকে ধ্বংস পোড়ানোর চিহ্ন
এবং বিভিন্ন শহর এবং শিল্প কলকারখানাগুলো যেভাবে ধ্বংস এবং পোড়ানো হয়েছিল তাতে সমগ্র বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল এই যুদ্ধের ভয়াবহতা দেখে। তো যা হোক, আমরা যেটা বলছি যে এই যুদ্ধটা শুরু ইউরোপের দুইটা দেশ থেকে শুরু হলেও এই যুদ্ধের কারণ এত ব্যাপকতা বা এত দেশ অংশগ্রহণের কারণ, এর পিছনে বেশ কিছু কারণ নিহিত আছে। তো আমরা আজকে প্রথম বিশ্বযুদ্ধের কারণ হিসাবে বলবো যে ওই সময় ইউরোপের দেশগুলো, এখন শিল্প বিপ্লবের মাধ্যমেই হোক আর সাম্রাজ্য বিস্তারের মাধ্যমেই হোক আর উপনিবেশ প্রতিষ্ঠার মাধ্যমেই হোক, তারা বেশ ধনাঢ্য হয়ে পড়েছিল। এই সমস্ত ধনী দেশগুলো শিল্প উৎপাদন উৎপাদিত দ্রব্য সামগ্রী বিভিন্ন দেশের বাজার গঠন করে সেখানে বিক্রি করা এবং সেখান থেকে মুনাফা অর্জন করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। এবং এই লক্ষ্যে তারা উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের দিকে অগ্রসর হয়েছিল। উপনিবেশবাদ, কোনো দেশের দখলদারিত্ব প্রতিষ্ঠা করে সেখানে শাসন ব্যবস্থা কায়েম করা, আর সাম্রাজ্যবাদ, কোনো দেশকে অন্য দেশের সীমানার থেকে সম্প্রসারিত করে সেই দেশকে আরও বড় করা। এইভাবে ইউরোপের দেশগুলো পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়েছিল, জন্যেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পিছনে আমরা প্রথমেই দেখি হচ্ছে, অর্থাৎ কারণ হিসাবে আমরা বলতে পারি যে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণে ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক প্রভাব বিস্তারের জন্য তারা এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে, আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে বিচরণ করা শুরু করলো। তারা এদেশগুলোতে উপনিবেশ স্থাপন করার জন্য, এদেশে তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রি করার জন্য প্রাধান্য প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। এই প্রাধান্য প্রতিষ্ঠার আঙ্গিকে আফ্রিকায় যে সমস্ত কলোনি বা উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতায় লিপ্ত ছিল ইউরোপের বিভিন্ন পুঁজিবাদী দেশগুলো, সেই তুলনায় অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, রাশিয়া এবং অন্যান্য দেশগুলো, এই তুলনায় জার্মানির অবস্থা ছিল সেই সময় সংকীর্ণ। জার্মানি একসময় 1770 খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক সেডানের যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে জার্মানির ঐক্য সম্পন্ন করলেন। তাহলে জার্মানি ঐক্য সম্পন্ন করলেন 1770 খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক। চ্যান্সেলর হতেন জার্মানির সম্রাট। তো জার্মানি যখন একত্রিত হলো, আগে জার্মানি শতদা বিভক্ত ছিল, এই জার্মানি একত্রিত হওয়ার পর 1871 খ্রিস্টাব্দে জার্মানির শিল্প বিপ্লব ঘটল, শিল্পে সমৃদ্ধ ঘটলে শিল্প উৎপাদন সামগ্রী তারা বিভিন্ন দেশে রপ্তানি করার জন্য বাজার দখলের চেষ্টা চালাতে লাগলো। এবং এই বাজার দখলের চেষ্টা চালাতে গিয়ে ইউরোপের বাজারে দেখলো যে ফ্রান্স আর ইংল্যান্ডের বাজার আগের থেকেই দখল করা আছে। সেখানে জার্মান নতুন করে পণ্য সামগ্রীর বাজার স্থাপন করতে সক্ষম হচ্ছে না। সেক্ষেত্রে জার্মানির সবসময় প্রচেষ্টা থাকলো যে অন্যান্য দেশগুলোকে প্রতিহত করে তার নিজের শিল্প উৎপাদিত দ্রব্য সামগ্রী বিক্রি করে মুনাফা অর্জন করবে। এরকম পরিস্থিতিতে জার্মান জাহাজ শিল্পে বেশ উন্নতি সাধন করলো। জাহাজ শিল্প উন্নতি সাধন করার পথের ফলে পানিপথে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য পণ্য সামগ্রী আনা নেওয়া করার তাদের জন্য সুবিধা হয়ে পড়ল। রেলপথ নির্মাণের ক্ষেত্রে জার্মানের বেশ অগ্রসর ভূমিকা দেখা যায় এই সময়। 1888 খ্রিস্টাব্দে জার্মান কনস্টান্টিনোপল থেকে শুরু করে বাগদাদ পর্যন্ত 1888 খ্রিস্টাব্দে শুরু করেছিল, কনস্টান্টিনোপল থেকে বাগদাদ পর্যন্ত রেলপথ সমৃদ্ধি করে, রেলপথ বসিয়ে সেখানে রেলপথ প্রতিস্থাপন করছে। এরকম পরিস্থিতিতে জার্মান চাইল যে তাদের বাজার বিশ্বে বেড়ে যাক,
অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত ইউরোপীয় পুঁজিবাদী দেশগুলো যেমন ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, অস্ট্রিয়া, রাশিয়া, এরা যেভাবে বাজার দখল করে আছে, জার্মানও জার্মানের বাজারও সেইভাবে দখল করতে চাইল। তো আফ্রিকা মহাদেশে বাজার দখল ফেরার ক্ষেত্রে ইউরোপের সমগ্র দেশগুলোই, তখন আমি যে দেশগুলোর নাম বললাম, সমগ্র দেশগুলো ঝুঁকে পড়েছে। এবং ঝুঁকে পড়লে তখন 1870 খ্রিস্টাব্দে আবার ফ্রান্সের বিরুদ্ধে জার্মান একটা যুদ্ধ, জার্মানের যুদ্ধটা না যুদ্ধে জার্মানের একটা অংশ নাম ছিল হচ্ছে প্রুশিয়া। ফ্রান্স এবং প্রুশিয়ার মধ্যে যুদ্ধে তারা, অর্থাৎ জার্মানিরা আলসেস এবং লরেন দুইটা অঞ্চল দখল করলো। এই দুইটা অঞ্চল ছিল খনিজ সম্পদে পরিপূর্ণ, অর্থাৎ কয়লার খনি এখানে ব্যাপকভাবে ছিল। এই কয়লা উৎপাদনের জায়গাগুলো আলসেস এবং লরেন, এই দুইটা জায়গা জার্মানির দখল হওয়ার ফলে ওদিকে জার্মানি একচেটিয়া শিল্পে কয়লাকে ব্যবহার করতে লাগলো এবং কয়লা রপ্তানি করে তারা প্রচুর মুনাফা অর্জন করতে লাগলো। এরকম পরিস্থিতিতে জার্মানি আবার একটা পুঁজিবাদী দেশে পরিণত হয়ে গেল। পক্ষান্তরে আমরা আলোচনা করছি যে অর্থনৈতিক অবস্থার উপর, অর্থনৈতিক অবস্থা সেই সময় পৃথিবীব্যাপী, বিশেষ করে ইউরোপ মহাদেশে পুঁজিবাদী দেশগুলো অর্থনীতি আরও অর্থ সমৃদ্ধ করার জন্য তারা বিভিন্ন বাজার দখল করার চেষ্টা করছিল। তুর্কি সাম্রাজ্য এই সময় বা অর্থাৎ তুরস্ক সাম্রাজ্য এই সময় দুর্বল ছিল, আর তুরস্ক সাম্রাজ্যের পাশাপাশি ছিল রাশিয়া। রাশিয়া তুর্কি সাম্রাজ্যের উপর প্রাধান্য প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছিল এবং সেই সাথে তারা স্লাব অধ্যুষিত অঞ্চলগুলো রাশিয়া তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য সচেষ্ট ছিল, বিশেষ করে বাজার প্রতিস্থাপন করার জন্য। অস্ট্রিয়ার প্রভাব বিস্তার করতে চাইলে হচ্ছে যে গ্রিস, রোমানিয়া, সার্বিয়া এইগুলোর উপর। অস্ট্রিয়া একটা দেশ, নট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কিন্তু ওশানিয়া মহাদেশের একটা দেশ। অস্ট্রিয়া, যার রাজধানী ভিয়েনা, এটা ইউরোপ মহাদেশে অবস্থিত। এই অস্ট্রিয়া এখানে তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করতে চাইলেও গ্রিসে, রোমানিয়া এবং সার্বিয়াতে। তাহলে আমরা দেখছি যে অর্থনৈতিক কারণে এই সমস্ত দেশ অন্য দেশ, দুর্বল দেশগুলোর উপর প্রাধান্য প্রতিষ্ঠা করে সেখানে বাজার স্থাপনের জন্য সচেষ্ট ছিল। আবার অস্ট্রিয়া এবং জার্মানির মধ্যে সেই সময় সুসম্পর্কটা খুব একটা ভালো ছিল না, যে পরবর্তী সময়ে এসে অস্ট্রিয়া সাম্রাজ্য, অর্থাৎ অস্ট্রিয়া এবং ইউরোপের হাঙ্গেরি দুইটা রাষ্ট্র একত্রিত হয়ে অস্ট্রিয় সাম্রাজ্য গঠিত হয়েছিল। সেই অস্ট্রিয় সাম্রাজ্য জার্মানের চারিপাশ দিয়েছিল। সুতরাং জার্মানের অস্ট্রিয়ার সঙ্গে বন্ধুত্ব খুবই প্রয়োজন ছিল। এই ক্ষেত্রে জার্মান অস্ট্রিয়ার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে ফেলে তখন অস্ট্রিয়াকে পুঁজি করেই জার্মানি তার বাজার দখলের প্রচেষ্টা চালাতে লাগলো। এভাবে পুঁজিবাদী দেশগুলো পরস্পরের প্রতিপক্ষ হয়ে একটা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকলো। তাহলে অর্থনৈতিক কারণের জন্যেই এই দেশগুলো অন্য দেশের সমন্বয়ে বা অন্য দেশের সমন্বয়ে জোট গঠন করা এবং অন্য দুর্বল দেশগুলোতে তাদের বাজার প্রতিস্থাপন করা এবং পুঁজির বিকাশ ঘটানো, এটা ছিল এই সময়কার যুদ্ধের অন্যতম একটা কারণ, অর্থাৎ অর্থনৈতিক কারণ। দ্বিতীয় পর্যায়ে আমরা রাজনৈতিক কারণ দেখছি। ফ্রান্সে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। ফরাসি বিপ্লবে সেখানে জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের বিকাশ, এবং এই জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের বিকাশের ফলে অনেক দেশ কিন্তু স্বাধীনতা লাভ করেছিল
এই স্বাধীনতা লাভ করলেও গণতান্ত্রিক চর্চা সেই সময় ইউরোপে হয়নি। গণতান্ত্রিক চর্চা ইউরোপে না হওয়ার কারণে আমরা দেখতে পাই যে সেই সময় শুধুমাত্র ইংল্যান্ডেই কিছুটা গণতান্ত্রিক চর্চা শুরু হয়েছিল, কিন্তু ইংল্যান্ডের পুঁজিপতিরা অর্থাৎ শিল্পপতিরা এইটা মেনে নিতে চায়নি যে আমরা গণতন্ত্রের ভিতরই থাকব, আমরা অন্য দেশের ব্যবসা বাণিজ্য করবো না, আমাদের পুঁজির সম্প্রসারণ ঘটাবো না। এই পরিস্থিতিটা তখন ছিল না ইংল্যান্ডে। যদিও গণতন্ত্রের প্রথম ধারক বাহক হওয়ার সত্ত্বেও পুঁজিপতিদের মানসিকতার ফলে তারা বিভিন্ন দেশে তাদের পণ্য সামগ্রী ব্যবসা বাণিজ্য বিক্রি করা এবং সেদেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করার এই যে অর্থ মানে বিভিন্ন জিনিসের লেনদেন এর মাধ্যমে যে পুঁজির বিকাশ এটা করতে চেয়েছিল পুঁজিবাদীরা। তো সেখানে রাজনৈতিকভাবে বিশ্বের ভাগাভাগিতে চুপ করে থাকতে পারেনি তারা। আর এই পরিস্থিতিতে রাজতন্ত্র তখন ছিল, তখনও গণতন্ত্রের কথা বলা হলেও রাজতান্ত্রিক মনোভাব তখনও ছিল এবং পুঁজিবাদী দেশগুলো সামরিক জোট গঠনে তৎপর ছিল। সামরিক জোট মানে হচ্ছে যে সমস্ত ধনী দেশগুলো অন্য দেশগুলোর সাথে সামরিক চুক্তি অস্ত্র চুক্তি এইগুলো করতো যে এক দেশ আরেক দেশকে আক্রমণ করলে তারা নিজেরা নিজেদেরকে সহযোগিতা করবে, এইভাবে সামরিক জোট গঠন করেছিল তারা। এই পরিস্থিতিতে আমরা দেখছি যে 1905-06 সালে মরক্কো একটা সংকট দেখা দিয়েছিল, 1911-12 সালে ইতালি এবং তুরস্কের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল, 1912-13 সালে বলকানে যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই সমস্ত যুদ্ধগুলো সাধারণত পুঁজির বিকাশ এবং এই সমস্ত যুদ্ধগুলো সাধারণত রাজনৈতিকভাবে বিভিন্ন দেশকে অন্য দেশের সঙ্গে একত্রিত করা বা অন্য দেশের প্রতি শত্রুভাবাপন্ন হওয়া এইটা এখানে দেখা যায়। তো এই পরিস্থিতিতে আমরা যেটা বলছিলাম যে অর্থনৈতিক কারণের পর রাজনৈতিক কারণ, রাজনৈতিক এই সমস্ত কারণগুলোর দ্বারায় প্রথম বিশ্বযুদ্ধের একটা দামামা বেজে ওঠে। আবার দেখতে পাই যে জাতীয়তাবাদ এর উত্থান তো আমরা সেই সময় ঘটেছিল, জাতীয়তাবাদ এবং উগ্র জাতীয়তাবাদের উত্থান। জাতীয়তাবাদ ফরাসি বিপ্লবের পর জাতীয়তাবাদ সংগঠিত হয়েছিল এটা ঠিক, কিন্তু এর মধ্যে আবার উগ্র জাতীয়তাবাদের উত্থানও সংগঠিত হয়েছিল, যেহেতু ফরাসি বিপ্লবের পরেই নেপোলিয়ন বোনাপার্ট তার জাতিকে সর্বশ্রেষ্ঠ করার জন্য এবং সে সাম্রাজ্য বৃদ্ধি করার জন্য তিনি বিভিন্ন রকম যুদ্ধ পরিচালনা করেছিলেন। অন্য জাতির স্বাধীনতা এবং অধিকারকে স্বীকার না করে নিজস্ব রাষ্ট্র এবং জাতির শ্রেষ্ঠত্বকে যে মতবাদ প্রকাশ করে সেটাকেই বলে উগ্র জাতীয়তাবাদ। অর্থাৎ বাংলা এরকম হয় যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদের সঙ্গে অন্যান্য জাতীয় লোক এখানে থাকবে, এটা হচ্ছে জাতীয়তাবাদের নিয়ম। কিন্তু আমরা যদি শুধুমাত্র বাংলাদেশি এখানে রাখবো, অন্য জাতিকে এখানে রাখবো না, তাহলে আমরা উগ্র জাতীয়তাবাদ। তাহলে উগ্র জাতীয়তাবাদী আত্মপ্রকাশ করেছিল বিশেষ করে জার্মানি তখন উগ্র জাতীয়তাবাদের ভিত্তিতে তারা দেশ সম্প্রসারণ এবং বাণিজ্য করতে চেয়েছিল। এরকম পরিস্থিতিতে ইউরোপের অনেক দেশগুলোই উগ্র জাতীয়তাবাদে লিপ্ত হয়ে পড়েছিল। তাহলে উগ্র জাতীয়তাবাদও প্রথম বিশ্বযুদ্ধের একটা কারণ। প্রথম বিশ্বযুদ্ধের আরও আর একটা কারণ, সেটা হচ্ছে ত্রিশক্তি চুক্তি বা মৈত্রী। আমরা আগেই বলেছি যে পুঁজিবাদী দেশগুলো তাদের সমমনা অন্য দেশগুলোকে নিয়ে জোট গঠন করেছিল,
এই জোট গঠনের এক পর্যায়ে ত্রিশক্তি চুক্তি বা মৈত্রী সংগঠিত হয়েছিল। সেই ত্রিশক্তি চুক্তি বা মৈত্রী কারা কখন কিভাবে সংগঠিত করেছিল সে ব্যাপারে আমি বলছি। 1870 সালে সেডানের যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে জার্মানের চ্যান্সেলর বিসমার্ক জার্মানকে একত্রিত করে। জার্মানকে একত্রিত করার পর তারপরে জার্মানি ঐক্য সম্পন্ন করে। ঐক্য সম্পন্ন করে এরপর জার্মানি তার পার্শ্ববর্তী অস্ট্রিয়ার সঙ্গে মিত্রতা স্থাপন করে। অস্ট্রিয়ার সঙ্গে মিত্রতা স্থাপন করার পরে যখন দেখে যে রাশিয়া তার একটা প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে, তখন রাশিয়ার সঙ্গেও কিছুটা বন্ধুত্ব স্থাপন করে। এরকম পরিস্থিতিতে 1772 খ্রিস্টাব্দে জার্মানির সম্রাট প্রথম উইলিয়াম রাশিয়ার জার, রাশিয়ার যিনি সম্রাট তাকে জার বলা হতো, জার প্রথম আলেকজান্ডার এবং অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রান্সিস, তাহলে তিনটা দেশ জার্মানির প্রথম উইলিয়াম, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার এবং অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রান্সিস, এই তিন সম্রাট একত্রিত হয়ে একটা চুক্তি সম্পাদন করেন। এটাকে বলা হচ্ছে ত্রিসম্রাট মৈত্রী চুক্তি। এরা পরস্পর পরস্পরকে এই প্রতিশ্রুতি দেয় যে অন্য দেশ কর্তৃক যে কোনো দেশ আক্রান্ত হলে অপর দেশগুলো তাদেরকে সহযোগিতা করবে, সামরিক শক্তি দিয়ে এবং সামরিক অস্ত্র দিয়ে সহযোগিতা করবে। এরকম তাহলে ত্রিশক্তি মৈত্রী চুক্তি গঠনের পর এই মৈত্রী চুক্তি বেশি দিন, ত্রিসম্রাট মৈত্রী চুক্তি বেশি দিন টেকেনি। এই কারণের জন্যই যে ইতিমধ্যে রাশিয়া এই ত্রিসম্রাট মৈত্রী চুক্তি বাতিল করে সে আলাদা হয়ে গেছে এবং তার স্বার্থে নিয়ে সে সচেষ্ট। এই রাশিয়া আলাদা হয়ে গেলে তখন জার্মানি দেখলো যে বিপদ। জার্মানি তখন অস্ট্রিয়ার সঙ্গে দ্বিশক্তি মৈত্রী চুক্তি করে এবং শেষ পর্যায়ে এক পর্যায়ে এসে যখন ইতালি যখন অসহায় অবস্থার মধ্যে জার্মানির সঙ্গে একত্রিত হয়ে পড়ে এবং জার্মানির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে এবং সেই ক্ষেত্রে দেখে যে 1882 খ্রিস্টাব্দে জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি এবং ইতালি, অস্ট্রিয়া হাঙ্গেরি এই জন্য বলছি অস্ট্রিয়া এবং হাঙ্গেরি দুইটা দেশ একত্রিত হয়ে অস্ট্রিয়া সাম্রাজ্য ছিল, সেই জন্য অস্ট্রিয়া হাঙ্গেরি ইতালি এবং জার্মানি তিনটা শক্তি একত্রিত হয়ে ত্রিশক্তি চুক্তি, ট্রিপল অ্যালায়েন্স, ত্রিশক্তি চুক্তি ট্রিপল অ্যালায়েন্স গঠন করে 1882 খ্রিস্টাব্দে। তাহলে সামরিকভাবে তারা একটা জোট গঠন করে, একে অপরের সহযোগিতা করবে, বাইরের শক্তি আক্রমণ করলে তারা একে অপরকে সহযোগিতা করবে সমরস্ত্র দিয়ে বা সমর শক্তি দিয়ে। এই প্রতিশ্রুতি নিয়ে ত্রিশক্তি চুক্তি ট্রিপল অ্যালায়েন্স গঠন করে। এই যে এটাও তাহলে একটা পুঁজিবাদী দেশগুলো একটা ইউনিটে, একটা বিভিন্ন দেশগুলো নিয়ে তাদের নিজস্ব ধারায় একটা ইউনিট তৈরি করে। এই ইউনিটে দেখে তখন তো অন্য দেশগুলো, যে দেশগুলো পুঁজিবাদী এবং অন্য দেশের ব্যবসা বাণিজ্য করে এবং তারা চাচ্ছে যে বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্যে, বিভিন্ন দেশে তাদের সাম্রাজ্য প্রতিস্থাপন করার জন্যে, সেই সমস্ত দেশগুলো তো চুকু থাকবে না। বিশেষ করে ইংল্যান্ড প্রথম দিকে, ইউরোপের দেশ ইংল্যান্ড প্রথম দিকে চুপচাপ থাকলেও পরবর্তী সময়ে সে আর চুপ থাকতে পারেনি। 1887 সালে রাশিয়ার সাথে সে আর একটা চুক্তি করে, রি ইন্স্যুরেন্স চুক্তি করে ইংল্যান্ড রাশিয়ার সাথে 1887 সালে। রি ইন্স্যুরেন্স চুক্তির মাধ্যমে তারা একে অপরের সহযোগিতা প্রদান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়। 1892 খ্রিস্টাব্দে রাশিয়া আবার ফ্রান্সের সঙ্গে আর একটা চুক্তি করে, ফ্রান্সের সঙ্গে যে দ্বিশক্তি মৈত্রী স্থাপন করে, ফ্রান্সের সঙ্গে চুক্তি করে
ফ্রান্স এবং রাশিয়া পরস্পর পরস্পরকে প্রতিশ্রুতি দেয় যে এক দেশ অন্য দেশ কর্তৃক আক্রান্ত হলে তারা পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে। এইভাবে তারা ফ্রান্স এবং রাশিয়া 1892 সালে দ্বিশক্তি মৈত্রী স্থাপন করে। এই দ্বিশক্তি মৈত্রী আবার পরবর্তী সময় 1904 সালে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া তিনটা শক্তি একত্রিত হয়ে তারা নতুন আর একটা চুক্তি করে। সেই চুক্তিটাকে বলা হচ্ছে ত্রিশক্তি আঁতাত। তাহলে ত্রিশক্তি চুক্তি যেটা করেছিল অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মানি এবং ইতালি, তার এগেনেস্টে আর একটা প্রতিপক্ষ, এটা আবার ত্রিশক্তি আঁতাত বলে একটা চুক্তি সম্পাদন করেন। সেখানে ছিল হচ্ছে ফ্রান্স, ইংল্যান্ড এবং রাশিয়া। ফ্রান্স, ইংল্যান্ড এবং রাশিয়া কর্তৃক 1904 সালে যে চুক্তিটা সংগঠিত হয়েছিল তাকে ত্রিশক্তি আঁতাত বলা হচ্ছে। ট্রিপল এন্টেন্ট, ট্রিপল এন্টেন্ট আর অর্থাৎ ট্রিপল অ্যালায়েন্স, ত্রিশক্তীয় চুক্তি এবং ত্রিশক্তীয় আঁতাত, ফলে ইউরোপের অত্যন্ত শক্তিশালী দুইটা গ্রুপের সৃষ্টি হয়, যে গ্রুপ দুটো ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের এই যে দুইটা গ্রুপ তৈরি হয় এবং দুইটা শক্তিশালী দেশগুলো নিয়ে দুইটা দলে বিভক্ত হয়, এরা পরস্পর বিশ্বে বাজার প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হয়ে পড়ে। এর ফলেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। আমরা যদিও মনে করি যে প্রথম বিশ্বযুদ্ধ শুধুমাত্র ইউরোপের দুইটা দেশের মধ্যে সংগঠিত হয়েই সীমাবদ্ধ ছিল তা না, প্রথম বিশ্বযুদ্ধের বীজ আসলে অনেক নিকট, অনেক দূর থেকে আমরা লক্ষ্য করতে পারি যে সেখানে অর্থনৈতিক কারণে, সেখানে রাজনৈতিক কারণ, সেখানে জাতীয়তাবাদ এবং উগ্র জাতীয়তাবাদের কারণ, সেখানে আমরা ত্রিশক্তীয় চুক্তি এবং ত্রিশক্তীয় আঁতাত দুইটা গ্রুপ সৃষ্টি, এই সমস্ত দিকগুলো আমরা দেখতে পাই। এর ফলে পরস্পর বিরোধী দুইটা জোট একত্রিত হয়ে পড়ে এবং পরিশেষে দেখা যায় যে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্স, ফ্রান্সিস ফার্দিনান্ড, অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্স, ফ্রান্সিস ফার্দিনান্ড, সে সার্বিয়াতে, সার্বিয়ার রাজধানী সারায়েভোতে ফ্রান্স, ফ্রান্সিস ফার্দিনান্ড এবং তার স্ত্রী সোফিয়া সেখানে পরিভ্রমণে গেলে সেখানে সার্ব আততায়ী কর্তৃক নিহত হয়। নিহত হলে অস্ট্রিয়া তখন সার্বিয়াকে এর জবাব চায় এবং সার্বিয়াকে এর মূল উৎপাটন করার জন্য তারা চাপ সৃষ্টি করে। এই চাপটা পরবর্তী সময়ে জার্মানি, যদিও অস্ট্রিয়া সার্বিয়ার উপর যুদ্ধ চাপায়নি, তারপরে জার্মানির প্ররোচনায় অস্ট্রিয়া জার্মানির উপর যুদ্ধ চাপিয়ে দিতে বাধ্য হয় এবং সেই যুদ্ধেই পরবর্তী সময়ে সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী বলতে ইউরোপের সমগ্র দেশগুলোতে এবং আটলান্টিক মহাসাগরের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র আর এশিয়ার দেশগুলোতে এই যে পরিস্থিতির সৃষ্টি হয় 1914 সালে, এই পরিস্থিতিটার চলতে থাকে 1918 সাল পর্যন্ত এবং এই যুদ্ধর এক পর্যায়ে ধ্বংসযজ্ঞ এবং এক পর্যায়ে এর যে ব্যাপকতা সেই ব্যাপকতাটাকেই বলা হচ্ছে প্রথম মহাযুদ্ধ। আমরা আগামী ক্লাসে প্রথম মহাযুদ্ধের ঘটনা বলি, প্রথম মহাযুদ্ধের ফলাফল এবং প্রথম মহাযুদ্ধের প্রতিক্রিয়া কি ঘটেছিল সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বিধিনিষেধ
কোভিড-19 এর বিধিনিষেধগুলো মেনে চলুন। ধন্যবাদ।